ইংরেজি শেখার আগে কিছু কথা না বললেই নয়, আমাদের এই ভিডিও আপনাকে ইংরেজি শেখার জন্য প্রস্তুত করে দেবে ইনশাআল্লাহ। তাই আমাদের এই ভিডিওর মধ্যে যেই উপায়গুলো বলা হয়েছে সেগুলো আপনি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। সময় এখন এমন যে ইংরেজি ছাড়া কোনো কিছু চিন্তা করা যায় না, কি চাকরি কি পড়াশোনা সব জায়গাতেই ইংরেজি দক্ষতা এখন সময়ের চাহিদা। বিভিন্ন বড় বড় কোম্পানিতে ভালো চাকরি পেতে হলে ভালো ইংরেজি বলতে পারার কোনো বিকল্প নেই। এমনও দেখা যায় সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারার জন্য চাকরি হয় না। সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়ার, নিজের দক্ষতা বাড়ানোর। আপনি যদি সঠিকভাবে ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আমি আপনাকে এই ভিডিওর মধ্যে 6টি টিপস দেব। আর এই টিপসগুলোর মাধ্যমে আপনি খুব সহজে এবং সঠিকভাবে ইংরেজি শিখতে পারবেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। 1 নম্বর হলো, ভয় করবেন না একদম। ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান কিন্তু আপনার ভয় লাগে, মনে হয় আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন, আশেপাশের সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কে হাসলো বা কে কী করলো ওই সব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় অথবা লজ্জা দূর করুন। 2 নম্বর হলো, ইংরেজিতে ভাবতে শিখুন। আমরা যখন কথা বলি, আমাদের মাথার ভিতরে আগে কথাগুলো সাজাই, তারপরেই বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতে কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কাজেই কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন, ভাবতে শিখুন, ইংরেজিতে কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে। 3 নম্বর হচ্ছে শব্দ ভাণ্ডার। এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। আর এই সমস্যার একটাই সমাধান, আপনাকে ভোকাবুলারি বাড়াতে হবে, অনেকগুলো ভোকাবুলারি শিখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে যেন ভুলে না যান এবং মনে রাখার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো, মিডিয়াকে কাজে লাগান। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি বিভিন্ন মিডিয়া অথবা মাধ্যমের সাহায্য নিতে পারেন। ইংরেজি বই পড়ুন, ইংরেজি পত্রিকা পড়ুন, টেলিভিশনের ইংরেজি সংবাদ দেখুন, বিভিন্ন ইংরেজি প্রোগ্রাম দেখুন, ইংরেজি মুভি দেখুন, সম্ভব হলে সাবটাইটেল সহ দেখুন। এতে আপনার শেখাটা অনেক তাড়াতাড়ি হবে। 5 নম্বর হলো, অনুশীলন করা। অনুশীলনের কোনো বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন, বারবার প্র্যাকটিস করুন। আপনার চেহারার দিকে তাকিয়ে আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন, মনে করুন আপনি আপনার সাথে নয় অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন, এবং নিজের ভয়েস রেকর্ড করুন মোবাইলের মধ্যে। এতে আপনার কনফিডেন্স বাড়বে, নিজের ভুলগুলো বুঝতে পারবেন, ইনশাআল্লাহ এটা খুব কাজে দেবে, একবার করে দেখুন। 6 নম্বর হলো, নিজের সমান বা নিজের মতো কিছু বন্ধু খুঁজে বের করুন। এমন কিছু বন্ধু খুঁজে বের করুন যারা আপনারই মতো ইংরেজি শিখতে চায়, ইংরেজিতে কথা বলতে চায়। তাদের সাথে প্রতিদিন একবার হলেও বসে ইংরেজি কথা বলার চেষ্টা করুন এবং চর্চা করুন, সেটা 1 ঘন্টার জন্য হলেও করবেন। এভাবে 5 থেকে 6 জন মিলে প্রতিদিন ইংরেজি কথা বলার চেষ্টা করুন, ইংরেজি কথা বলার চর্চা করুন একই সাথে অন্যজন। এইভাবে আপনি কখন ইংরেজি শিখে গেছেন এবং ইংরেজিতে কথা বলা শুরু করেছেন আপনি ভেবে উঠতে পারবেন না, একদিন দেখবেন আপনি সত্যি সত্যি ইংরেজিতে কথা বলতে পারেন। ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম, যা বলে বোঝানো যাবে না। আমি আপনাকে এতক্ষণ যেই উদাহরণগুলো দিয়েছি সেটা দিয়েছি দেশের ভিতরের, বড় বড় কোম্পানির কথা বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি, চাকরি বাকরির কথা বলেছি। কিন্তু আপনি কি জানেন প্রতি বছর আমাদের দেশ থেকে কত হাজার কত লক্ষ মানুষ বাইরের দেশে যায়, মিডল ইস্টগুলোতে যায়, বিভিন্ন দেশে যায় চাকরি বাকরি করার জন্য। আর ইংলিশ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশটা যদি জানা থাকে তাহলে সেই কোনো জায়গায় আটকা পড়বে না। কারণ আমরা জানি আমরা গরিব দেশের মানুষ, আমাদের দেশ গরিব দেশ, তাই আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক শ্রমিক বাইরের দেশে যায় কাজ করার জন্য। এবার একটা কথা আপনি চিন্তা করেন, বাংলাদেশে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা না বললেও চলবে, কিন্তু যখন আপনি বাইরের দেশে যাবেন, বিদেশে যাবেন, তখন আপনি বাংলা বলে কি কারোর সাথে কথা বলতে পারবেন? পারবেন না। তো আমি বলবো, দেশের ভিতরে হোক বাইরে হোক, অবশ্যই আপনার জীবনযাপন সুন্দর করে চালানোর জন্য আপনাকে অবশ্যই ইংরেজি শিক্ষা প্রয়োজন আছে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।